সুপ্রিয় দর্শক, আজকে আমরা শুটিং প্লেসে যে ঈদ দিয়ে সাজানো হচ্ছে, তো আসলে সবাই পরিশ্রম করতেছে আর সবাই সিঙ্গাররা বসে আছে এভাবে ঈদের উপরে নিশ্চিন্ত নিরীহ ভাবনায়। আসলে এরা কি করবে আমি নিজেও বুঝতে পারতেছি না। যাই হোক দর্শক, আপনাদের আজকে দেখাবো নতুন খেলা। আজকে আয়োজন কে করলো? প্রিয় দর্শক দেখেন ঈদ খারাপ করে এরা কি কন্টেন্ট করতেছে আমি নিজেও জানি না। এটা কিসে করেন? এটা মানিকই বলতে পারবে, মানিক ভাই বলতে পারবে আসলে কি কন্টেন্ট। এটা সরকারি কন্টেন্ট। আচ্ছা মোটামুটি শেষ কাজ শেষ, এখন কাজে বুঝা দেন মানিক ভাই। আজকে খেলা জিতবে কে? আমি তুমি জিতবে, তুমি তো গানই পাবো না, গান না পারলে তো অংশগ্রহণ করা যাবে। আচ্ছা খেলা শুরু হয়ে গেছে, যাও ক্যামেরা চলে যাও, তুমি ক্যামেরা চলে যাও, তুমি একটু কাজ করো। আজকে একটা অধীর আগ্রহে আছে, আসলে জিতবে কে জিতবে বলতে পারছে না। এখানে আশা আপু আছে, শোভা আপু আছে, আমাদের রানী আপু আছে, সঙ্গে বিপ্লব আর বিচ্ছু দেওরা তো আছে। সে তো নিজের হাতে কাজ করতেছে কন্টেন্ট তোলার জন্য। বিচ্ছু দেওরা পারবা তো আজকে? পারবা তো? অনেক সুন্দর না স্যার? প্রিয় দর্শক ঈদ পাড়ায় তো এদিকে দূরত্ব হয়ে গেল, এদিকে দূরত্ব হয়ে গেল। এই যে এখানে যে একটা বাড়তি আছে, এখানে বাড়তি একটা ধাপধুপ করতে হবে। যাই হোক মানিক ভাই বুঝা দেন। আচ্ছা মানিক যেটা করবে সেটাই, আমাদের কথা বলা যাবে না। আচ্ছা আমরা সবাই কাজ শুরু করবো। প্রিয় দর্শক, আসলে শুটিং এর মাঝে কিছু সময় আপনাদের তুলে ধরলাম, আমরা আসলে কন্টেন্ট যাচ্ছি, বাকি কন্টেন্ট দেখার জন্য আমাদের এন এস সুর চ্যানেলটিতে ঘুরে আসবেন, আমার নয়ন ভাই চ্যানেলটিতে ঘুরে আসবেন, অবশ্যই সব পুরো কন্টেন্ট দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।